কারো 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, এদেরকে অনেকেই অফার করে, ওইটা হচ্ছে বাটপার, আমিন মঞ্জিল। এদের এখনো কোনো প্রকার সুযোগ দেয়নি লিগ্যালভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অনেক সময় অনেক তথ্য আমরা জোর দিয়ে কিন্তু বলি যে ভাই এই কাজটি এইভাবে করেন, বা এই কাজটি যদি আপনি করতে চান তাহলে কিন্তু বিপদে পড়বেন। এরপরও কি করে আমাদের কথাকে প্রাধান্য না দিয়ে অনেক প্রবাসীরা একটু পাকনামি করে ফেলে, আর এই পাকনামি করার কারণেই কিন্তু হাজার হাজার রিয়াল অন্যের হাতে তুলে দেয়, পরবর্তীতে কাজও হয় না, টাকাটা ফিরেও পায় না। তো 15 দিনের ভিতরে যদি এই কাজটি কফিল না করে তাহলে পরবর্তীতে কফিল গেলেও জরিমানা দিয়ে কাজটি করতে পারবে, তারপরেও হবে কি হবে না শিওর নাই। আসলে কাজটি কি, আজকের ভিডিওতে এ বিষয়ে তথ্য দিব। যদি আপনার কফিল আপনাকে দিয়ে দেয়, এরপর কফিল যদি মনে করে যে না আপনার কাছ থেকে এটা তুলে নিবে, তাহলে তাকে 15 দিনের ভিতরেই কাজটি করতে হবে। যদি 15 দিন ওভার হয়ে যায় তাহলে কিন্তু এই কাজটি করতে পারবে না। আসলে কাজটি কি এটা কিন্তু সকলের প্রশ্ন। এই কাজটি হচ্ছে যারা আমরা আমিন মঞ্জিল, সাওয়াক খাস, তাবাক মঞ্জিল, অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছি, অনেক ধরনের পেশায় আছে কিন্তু ডোমেস্টিক, অর্থাৎ যারা ঘরের কাজের ভিসাতে এসেছে, কফিলের কাজ করবে, কফিলের ঘরের কাজ, এগুলোকেই কিন্তু আমরা ডোমেস্টিক পেশা বলে থাকি। তো এই ডোমেস্টিক পেশাতে যদি আপনি থাকেন আর আপনার কফিল যদি আপনাকে হুরুপ দেয়, মাথা রাখবেন যারা ডোমেস্টিক পেশাতে আছেন, আপনার কফিল যদি আপনাকে হুরুপ দেয় তাহলে এই হুরুপ যদি আপনার কফিল আবার তুলতে চায় তাহলে তাকে 15 দিনের ভিতরেই কিন্তু তুলতে হবে। অর্থাৎ কফিল আপনাকে হুরুপ দিয়েছে, হুরুপ দেওয়ার 15 দিনের ভিতরে চাইলেই কফিল কিন্তু আবার তার মোবাইলের মাধ্যমেই আপনার হুরুপটাকে ক্যান্সেল করতে পারবে। এখন যদি 15 দিন ওভার হয়ে যায় তাহলে মাথা রাখবেন কফিল চাইলেও কিন্তু তার মোবাইলের মাধ্যমে আর আপনাকে তলব দিয়ে আপনার এই হুরুপটাকে তুলতে পারবে না, তখন কফিলকে সরাসরি যাওয়া যাতে যেতে হবে। যখন কফিল যাওয়া যাতে যাবে তখন এটা 100% আপনার এই হুরুপটাকে তুলতে পারবে কি পারবে না তার কোনো শিওর নেই, কারণ অনেক কফিলই যাওয়া যাতে যাওয়ার পর কিন্তু ফেল মারছে, তারা কিন্তু তাদের নিজের আমেলের হুরুপ নিজেই তুলতে পারে নাই। কারণ 15 দিনের ভিতরে সে যদি যেত তাহলে তুলতে পারবে, অথবা 15 দিনের ভিতরে সে যদি তার মোবাইল থেকে আবার তলব দেয় তাহলে সে তুলতে পারবে। এটা শুধুমাত্র যারা ডোমেস্টিক প্রবাসী আছে তাদের ক্ষেত্রে। তো যারা জেনারেল প্রবাসী আছে তাদের নিয়মটা কিন্তু অন্যরকম, এটা পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে বলবো। শুধুমাত্র যারা ডোমেস্টিক প্রবাসী আছে তাদের যদি হুরুপ দেয়, কফিল যদি তুলতে চায় তাহলে 15 দিনের ভিতরেই আপনাকে তুলতে হবে, 15 দিন পার হয়ে গেলে কিন্তু কফিল চাইলেও তুলতে পারবে না। এখন আমার কথা হচ্ছে কারো 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, এদেরকে অনেকেই অফার করে যে ভাই আমি আমি তোমার হুরুপটাকে তুলে দিব, তুমি 10,000 রিয়াল যদি দাও তোমাকে হুরুপ তুলে কাফালা করে দিব। ওইটা হচ্ছে বাটপার, আমিন মঞ্জিল। এদের এখনো কোনো প্রকার সুযোগ দেয়নি লিগ্যালভাবে, আর ইলিগ্যালভাবেও যদি আপনার এই হুরুপটাকে তুলতে চায় তাহলে কিন্তু সহজে সে তুলতে পারবে না। তাই দয়া করে অযথা কাউকে টাকা পয়সা দিয়ে বিপদে পড়বেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।